গাজায় কাল থেকে শুরু হচ্ছে চার দিনের যুদ্ধবিরতি। হামাস জানায় সকাল ১০টায় শুরু হবে এটি। এতে ৫০ জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবেন ১৫০ ফিলিস্তিনি। তবে সাময়িক যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। উপত্যকাটিতে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক। গাজার ১৪,০০০এর বেশি মানুষ হত্যার পর সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় এতে সম্মত হয়েছে হামাসও। চার দিনের যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসের কাছে থাকা ৫০ জিম্মির বিনিময়ে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কারাগারে থাকা ৩০০ ফিলিস্তিনির তালিকা প্রকাশ করেছে তেল আবিব, যার মধ্যে অর্ধেকই শিশু ও নারী। ইসরায়েল বলছে জিম্মি মুক্তির বিনিময়ে ধাপে ধাপে ছাড়া হবে আটকদের। যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো। তবে এর কার্যকারিতা নিয়ে রয়েছে শঙ্কা, কারণ যুদ্ধবিরতির সময়টাতেও গাজায় থাকবে জায়নবাদী সেনারা। যুদ্ধবিরতির সময়ও আমরা আমাদের অবস্থানে থাকব, যেন হামাস এর সুযোগ না নিতে পারে। হামাসকে গাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই আর দেয়া হবে না। এরপরও একে হামাসের কৌশলগত ও মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে লাভবান হবে ইসরায়েলি বাহিনীও। এই মুহূর্তে এটি জীবন রক্ষাকারী উদ্যোগ। হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো সমঝোতা হয়নি। কাতার, যুক্তরাষ্ট্র আর মিশরের আশ্বাসে দুপক্ষ শুধু সম্মত হয়েছে, যেটি ভাঙতে সময় লাগবে না। তবে এর মাঝেও থেমে নেই বর্বরতা। গাজার উত্তর দক্ষিণে বিমান হামলার সাথে একযোগে চলছে স্থল অভিযান। এতে উপত্যকাটির কামাল আদওয়ান হাসপাতালে মৃত্যু হয়েছে বহু মানুষের। দক্ষিণের বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবনে গোলার আঘাতে বাড়ছে নিহতের সংখ্যা। পশ্চিম তীরেও সমানে চলছে হামলা। তুলকারাম শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আরও ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ঝরেছে আরও ২ ফিলিস্তিনি সাংবাদিকের প্রাণ। দাফন সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার লেবানন সীমান্তে নিহত ২ সাংবাদিকের। এ নিয়ে সংঘাতে প্রাণ গেছে অর্ধ শতাধিক সংবাদকর্মীর। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে হেজবুল্লার কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হুঁশিয়ারি দেয় যুদ্ধবিরতির মাঝে ইসরায়েল কোনো আগ্রাসন চালালে দেয়া হবে মোক্ষম জবাব। আগ্রাসনের বিরুদ্ধে মানবতার কথাও বলা যায় না পশ্চিমা বিশ্বে। ফিলিস্তিন নিয়ে পোস্ট করায় হলিউডে সিনেমা থেকে বাদ পড়েছেন মেক্সিকান অভিনেত্রী মেলিসা বেরেরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল ২৪।